2023-এ তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো আর তার জন্যই এখন থেকে প্রস্তুতি নিতে চলেছো, আর সেই প্রস্তুতি পর্বে তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় মির্জেন স্যার। আজকে আমরা ইতিহাসের দেখো চতুর্থ অধ্যায়ে প্রশ্ন মান চারের মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি কোশ্চেন্স পেয়ে গেছি। এই পাঁচটি প্রশ্ন করলেই এর বাইরে তোমাদের চার নম্বর হিসাবে আমার মনে হয় আর করতে হবে না। আর এর আগের পর্ব অর্থাৎ নিশ্চয়ই চতুর্থ অধ্যায় বুঝতেই পারছো তার আগের তিনটি অধ্যায় ছিল, অর্থাৎ তিনটি পর্বে আমি তিনটি অধ্যায় জানিয়েছি। এইভাবে তোমাদের আটটি অধ্যায় আমি আটটি পর্বে ভাগ করেছি। যেহেতু কিছু কিছু স্টুডেন্ট প্রত্যেকটি অধ্যায় আলাদা আলাদা করে সার্চ করতে থাকে, তাদের জন্যই প্রত্যেকটি পর্ব আলাদা করে রেখেছি এবং প্রত্যেকটি পর্ব শেষে এর উত্তরগুলো জানিয়ে দেবো। তাই তোমরা যারা এখন শুনছো নতুন এসেছো তাদের জন্য বলছি প্লিজ প্রত্যেকটা প্রশ্নগুলো আলাদা আলাদা খাতায় সুন্দর করে সাজিয়ে রেখে দাও, আর সাজিয়ে রাখার পরে তার উত্তর যদি কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়তেই থাকো তাহলে সেখান থেকে ক্যারি করে নাও, না হলে এই পর্বগুলো শেষ হতে দাও, আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি পিডিএফ তোমাদের জানিয়ে দেবো, সেই পিডিএফগুলো থেকে সুন্দর করে খাতা সাজিয়ে রেখে দেবে। আর চলো এইভাবে প্রত্যেকটি অধ্যায় তোমাদের আমি সাজেস্টিভ কিছু কোশ্চেন জানাবো। ও সন্দেহ হচ্ছে যে সত্যি সত্যি সেগুলো এক্সামে আসবে কিনা, অনেকেই তাই কমেন্টসে করছো আমি দেখছি। কিন্তু তোমরা 2022-এ কেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবং আমার সাজেশন কী কী দিয়েছিলাম তার ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে রাখছি, সেগুলো দেখলেই বুঝতে পারবে কতগুলো মিল এসছে সেই সাজেশনগুলোর থেকে, তাহলে তোমাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা চলে আসবে। চলো আজকে সেই পাঁচটা প্রশ্ন জানাচ্ছি, আর তোমরা প্লিজ সুন্দর করে আলাদা করে সাজিয়ে রাখো, আর এর জন্য আর অন্যান্য পর্বগুলো পেতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে সাথে রাখো আর অল বটন পুশ করে রাখো, যাতে প্রত্যেক দিন সকাল 10টায় অথবা কখনো কখনো বিকাল 5টায় একটি করে ভিডিও তোমরা আপলোড তোমরা পেতেই পারো। চলো এখানে দেখো, এক নম্বর 857 খ্রিস্টাব্দে মহাবিদ্রের শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবছর কিন্তু তোমাদের মহাবিদ্রের প্রকৃতি আলোচনা করো। আর হাই মাদ্রাসা তোমরা যারা পড়ছো তোমাদের জন্য প্রত্যেকটা পর্বে আলাদা আলাদা কিন্তু আমি ভিডিও রাখবো, আর তোমরা এই যে এদের প্রশ্নগুলো WBBSC-র জন্য সাজিয়েছি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ডে যারা এক্সাম দিচ্ছ তোমাদের ক্ষেত্রে এই যে হাই মাদ্রাসা তোমাদের কিন্তু এই প্রশ্নটা পড়ে গেছে, অর্থাৎ এটা বাদ যাবে, বাকি অংশগুলো তোমাদের সাজেস্টিভ থাকবে। আর তোমাদের জন্য আরও অন্যান্য পর্বগুলো আমি একটার পর একটা জানাবো, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমাদের জিওগ্রাফি এমনকি স্কুল বোর্ড বা হাই মাদ্রাসা তোমাদের জিওগ্রাফি সাজেশন আমি কিন্তু দিয়েই দিচ্ছি অলরেডি, ডেসক্রিপশন বক্সে সেটা দেখতে পারো, দেখে নিতে পারো। আর চলো এইখানে দেখো, 857 খ্রিস্টাব্দে মহাবিদ্রের শিক্ষিত বাণী সমাজের ভূমিকা আলোচনা করো, মহাবিদ্রের প্রকৃতি আলোচনা করো, মহাবিদ্র কি সামন্তদের বিদ্রোহ বলা চলে, আচ্ছা মহাবিদ্রকে কি কি জাতীয় বিদ্রোহ বলা চলে, এই এই প্রশ্নগুলো বারবার ঘুরি ঘুরি আসতে থাকে। এবার দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজচিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। আর তোমরা এর আগের পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব জানতে আই পর্বে কুস করে দেখতে পারো, সেখানে তোমরা তৃতীয় পর্ব পেয়ে যাবে বা এম স্ক্রিনে আমি জানিয়ে দিচ্ছি একটার পর একটা পর্ব সাথে সাথে আমি জুড়ে রাখছি, একটা পর্ব দেখতে পেলে তার আগের পর্বের এম স্ক্রিনে সেটা দেখতে পাবে। দেখো জাতীয়তাবোধের এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই আনন্দমঠ এর ভূমিকা, এই উপন্যাসের ভূমিকা, আচ্ছা ভারত সভা গঠনের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো, আর শেষটা টিকা লেখো হিন্দু মেলা। এইখানে একটা প্রশ্ন বারবার আমি ঘুরিয়ে আসতে দেখি, হিন্দু মেলা কি সত্যি সত্যি প্রকৃত হিন্দুদের মেলা, না হিন্দু মেলা কতখানি জাতীয় মেলা হয়ে উঠতে পেরেছিল, সেটা একটা প্রশ্ন ঘুরিয়ে আসে সেম কথাটাকে। তো ফলে এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হতে চলেছে। এইগুলোই এই পাঁচটি কোশ্চেন সুন্দর করে সাজিয়ে রেখে দাও, নিজে উত্তর পারলে ভালো, আর না হলে আমি তোমাদের এই পর্বগুলোর শেষে পিডিএফ বানিয়ে সুন্দর করে এর উত্তরগুলো জানিয়ে দেবো। তোমরা এইভাবে প্রত্যেকটি সাবজেক্টে সাজেস্টিভ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উত্তর পাবে। আর অন্যান্য পর্বগুলো ভিডিও পেতে প্লিজ তোমরা প্রত্যেকটা প্লেলিস্ট দেখো, প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা করে সুন্দর করে খুব সহজ করে বুঝিয়ে তোমাদের জানিয়েছি সেখানে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর 2023-এর জন্য সত্যি সত্যি সুন্দরভাবে প্রস্তুতি নাও, আশা করি এর বাইরে তোমাদের কোনো কিছু আসবেই না। চলো তোমাদের 2023-এর এক্সামের আগামী শুভেচ্ছা, ভালো হবে নিশ্চয়ই আশা করি।